সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্যবসা উদ্যোগ ক্লাস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরা অধ্যায় 12 পড়ছিলাম। আমরা বিভিন্ন ব্যবসায়িক উদ্যোক্তাদের মধ্যে যারা খুব বেশি নাম করেছেন, খুব ছোট অবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়েছেন, আমরা তাদের ঘটনা সমূহগুলো আমরা পড়ছিলাম। আজকে আমরা বলবো আমাদের যে বাকি দুজন উদ্যোক্তা রয়ে গেছেন, সেই বাকি দুজন উদ্যোক্তার ঘটনা সমূহ, যারা সংগ্রাম করে আজ এ পর্যন্ত এসে পৌঁছেছেন, তাদের মানে খুব কঠোর পরিশ্রম দিয়ে, সাহস দিয়ে। তার মধ্যে একজন হচ্ছেন লুৎফা সানজিদা এবং আরেকজন হচ্ছেন বগুড়ার নায়েব আলী। আসলে আমরা এই সংক্রান্ত আমরা একটা আচ্ছা ব্যবসা ক্লাসে আজকে আমরা অধ্যায় 12 সফল উদ্যোক্তার জীবনী থেকে কি কি আমরা শিখতে পেরেছি, সেই শিক্ষণীয়দের যে দুজনের ঘটনা সমূহ আজকে আমরা পড়বো, তারা হচ্ছেন লুৎফা সানজিদা, তাকে বলা হচ্ছে সংগ্রামময় জীবনের সফল উদ্যোক্তা, ঠিক আছে, আরেকজন হচ্ছেন বগুড়ার নায়েব আলী। আমরা একটু দেখি লুৎফা সানজিদা সংগ্রামময় জীবনের সফল উদ্যোক্তা। বন্দনাগরী চট্টগ্রামের হালি শহরের, এটা কিন্তু আমাদের চিরঙ্গের একজন উদ্যোক্তা যার কাহিনী এটা লেখা হয়েছে। বন্দনাগরী চট্টগ্রামের হালি শহরের অন্ধ বুটিক এবং পার্লারের মালিক লুৎফা সানজিদা, যিনি মাত্র 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ কোটিপতির তালিকায় নাম লিখেছেন। দেখেছো, সবার কিন্তু আসলে সামান্য দিয়ে তারা স্টার্ট করতে পেরেছে, কারণ তাদের আসলে হয়তো হাতে এত টাকাও থাকে না, তারপরও ওই সাহসটা দিয়ে, কারণ অনেকের আমরা জানি ব্যবসা করতে গেলে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ওনারা খুব কম টাকা দিয়ে কিন্তু স্টার্ট করেছেন। এটা শুধুমাত্র পেরেছেন, তাদের সাহস ছিল বিধায় আর উদ্যমী মনোভাব তো আছে। 15,000 টাকা দিয়ে উনি ব্যবসা শুরু করে আজ উনি কোটিপতি হয়েছেন। দিনে দিনে তিনি গড়ে তুলেছেন বুটিক ও পার, অবিরাম চেষ্টা না থাকলে আজকের অবস্থায় তিনি আসতে পারতেন না কোনো রকমই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার অবিরাম চেষ্টার কারণে। যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে তখনই ধৈর্য এবং পরিশ্রম দিয়ে তা অতিক্রম করেছেন তিনি। সংসারের প্রয়োজনে তাকে পার্ট টাইম চাকরি করতে হয়েছিল। দেখেছো মানুষ কতটুকু আসলে লেখাপড়া থাকে, আর আমরা কত আনন্দে আছি না, আমাদের জীবনে আমাদের জন্য সবকিছু করে দিচ্ছেন, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। তাদের তারা আসলে জীবনে একটু ধাক্কা খেয়েছে, যার কারণে সেই ধাক্কা থেকে তারা অনেকটা পরীক্ষা দেওয়ার সময়, অলমোস্ট ধরো তোমাদের বয়সী বলা যায়, এসএসসি পরীক্ষা দেওয়ার সময়, সেই সময় তিনি পার্ট টাইম চাকরি করছেন। লুৎফা শিশুদের পোশাক ও পাঞ্জাবি একটু আমরা দেখি, উনি করতেন কি, শিশুদের পোশাক ও পাঞ্জাবি তৈরি করে স্থানীয় বাজারের দোকানে সরবরাহ করতেন। এক কাজিনের নিকট থেকে 30,000 টাকা ধার নিয়ে 1900, এটা আমাদের বলতে গেলে ঘরের কাছে চকমার্টের কথা বলা হচ্ছে, একটি শোরুম দিয়েছিলেন। সেটি ছিল তার জীবনের ঘুরে দাঁড়ানোর সময়। শুরু থেকে দোকানটিতে বেচা কেনা ভালো হতো। 1995 সালে তিনি চট্টগ্রামের মাইডাস থেকে 50,000 টাকা ঋণ নিয়ে চিটাগাং শপিং কমপ্লেক্সে আরেকটি শোরুম দেন। ব্যবসা অনেক জমে ওঠে, পরিবারের সচ্ছলতা আসতে থাকে। 2004 সালে তিনি একটি বিউটি পার্লার দেন। তার প্রতিষ্ঠান অনিন্দ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের শ্রম এবং ক্রেতার স্বতঃস্ফূর্ত পদচারণায় তাকে সাহস জুগিয়েছে সবসময়। দেখেছ, হ্যাঁ, ওনার জীবন কাহিনীটা পড়লে তখন আসলে অনেক কিছু মনে হয় খুব ইজি না, গানটা ভালো চলছে আসলে, কিন্তু ওনাকে তো প্রত্যেকটা সময়ের সময়টাতে কিন্তু যথেষ্ট ওনাকে স্ট্রাগল থাকেনি। এই যে বলছে যে এক দোকান থেকে আরেক দোকান দিয়েছেন, এটা দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট সাহস লাগে, কারণ আমরা জানি প্রত্যেকটা দোকান দেওয়া মানে এই দোকানের ভাড়া থাকে, এখানে শ্রমিক থাকে, তাদেরকে পরিচালন থাকে, সেই দোকান চলছে কিনা সেটা খেয়াল করতে হয়, কোনো লস হয়ে যাচ্ছে কিনা, কত রকম মানসিক টেনশনের মধ্যে দিয়ে হলেও এই দোকানগুলো আমাদেরকে মানে ওনাকে দিতে হচ্ছে। তো সুতরাং কষ্ট তো অবশ্যই আছে। দেখো আর একটু আমরা পড়ি, ইনি হচ্ছেন লুৎফা সানজিদা। তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন। দেখেছো, ওনারা কিন্তু নিজেরাও যেহেতু একটা সময় আসলে খুব কষ্ট করে মানে পার করে এসেছেন, তারা কিন্তু সবসময় দুঃখী মানুষদেরকে কিন্তু সাহায্য করে যান, কারণ তারাও বুঝতে পারেন যে আসলে তাদের কষ্টটা কিরূপ, ওনারা সেটা বুঝতে পারেন, এই জন্য তাদের মধ্যে কিন্তু সামাজিকতাটা দেখা যায়। উনি দুঃখী মানুষদের অবশ্যই পাশে দাঁড়াতে চেষ্টা করেন। প্রতিবন্ধী নারী, স্বামী পরিত্যক্তা ও নির্যাতিত নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেন। তার প্রতিষ্ঠিত অনিন্দ ও আরো কিছু করার স্বপ্নকে সঙ্গী করে তিনি এগিয়ে যাবেন বহুদূর। তার মানে তিনি এখন কিন্তু থেমে নেই, ঠিক আছে, মোটামুটি ভালো একটা অবস্থানে উনি আছেন। তো
তোমরা দেখবে এই ধরনের ইন্সপিরেশন গুলো নিজেদের মধ্যে রেখে তোমাদের জীবনটা যাতে সংগ্রামময় সংগ্রামময় না, বাট তোমরা যাতে সুন্দর মতো তোমাদের জীবনটাকে সাজাতে পারো, সে সে চেষ্টায় তোমাদের থাকতে হবে। আচ্ছা, এখন আসো আমরা আমাদের যে সেকেন্ড টপিক বা সেকেন্ড যে উদ্যোক্তার বর্ণনা আমরা পড়বো, তিনি হচ্ছেন বগুড়ার নায়েবাড়ি। চরম হতাশা এবং দুর্ভোগের পরেও শ্রম, মেধা ও সামান্য পুঁজি সমন্বয় ঘটিয়ে ভাগ্য উন্নয়ন সম্ভব, এটা প্রমাণ করেছেন বগুড়ার যুবক নায়েবাড়ি। ঠিক আছে, জরিমানা সরি জমি জমা বেচা আর ঋণ করে ভাগ্য ফেরাতে বিদেশ গিয়ে আদম ব্যাপারে প্রতারণায় সর্বশান্ত হয়েছিলেন তিনি। দেখেছো, নিজের জমি জমা বিক্রি করে আবার ঋণ নিয়েছেন, সেটা আপনি বিদেশেও গিয়েছেন, কিন্তু আদম ব্যাপারে মানে এটা আসলে বলা যায় আর কি একটা ফ্রডের পাল্লায় পড়ে উনি করে সর্বস্বান্ত হারিয়েছেন, মানে ওনার সব টাকা পয়সা হারিয়ে ফেলেছিলেন। বগুড়ার নদীগ্রাম উপজেলার হরিহরা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে 27 বছরের যুবক নায়েবাড়ি গ্রামের সমিতি থেকে লক্ষাধিক টাকা নিয়ে বিদেশ গিয়েছিলেন। সবকিছু হারিয়ে যখন নিঃস্ব, তখনই আবার নতুন করে বেঁচে থাকার আশা জাগে তার মনে। দেখেছো, উনি আবার করেছে কি জানো, গ্রামের একটা সমিতি থেকে উনি লক্ষ টাকা নিয়ে ফেলেছেন, মানে লক্ষাধিক টাকা, কয়েক লক্ষ টাকা নিয়ে আবার উনি বিদেশ গিয়েছিলেন। সবকিছু হারিয়ে যখন নিঃস্ব, তখনই আবার নতুন করে বেঁচে থাকার আশা তার মনে। সামান্য লেখাপড়া জানা নায়েবাড়ি ধৈর্য ধরে নিজ বুদ্ধিকে সম্বল করে দেশেই কিছু করার সিদ্ধান্ত নেন। উনি চিন্তা করলেন, না আর তো বিদেশ সম্ভব না, এবার দেশেই আসলে আমার কিছু করতে হবে। তারই সিদ্ধান্তে হাত বাড়ি দেন পরিবারের সদস্যরা এবং তার বন্ধু মিজানুর রহমান, তার মানে একজন হেল্পিং তার জন্য ছিল। হরিহর গ্রামের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে প্রচুর পুকুর ও খাল। এলাকার প্রাকৃতিক পরিবেশ এই উপাদানটির কথা মাথায় রেখে নায়েবাড়ি পরিকল্পনা নেন হাঁস পালনের। 1,000 টাকা পুঁজি নিয়ে 2009 সালে তিনি নিজ গ্রামে গড়ে তোলেন হাঁসের খামার। আমরা আসলে দেখেছি এই ধরনের যারা পোল্ট্রি ফার্ম গুলো করে, বিশেষ করে আমি কয়েকজন ইভেন আমি পত্রিকাতেও দেখেছি এরকম কয়েকজনের স্টোরি কিন্তু উঠে আসে যে উনি যথেষ্ট ভালো স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে গ্রামীগঞ্জে যারা আছেন তারা কিন্তু একটু কষ্ট করে যে হাঁস বা গরু ছাগল মুরগি এগুলো পালন করলে কিন্তু মোটামুটি ওনারা মোটামুটি খুব ভালোই সচ্ছলতা তারা লাভ করতে পারে। আচ্ছা, বিদেশ যাবার নামে টাকা খোয়া যাওয়া নায়েবাড়ির এই কাজ দেখে গ্রামের অনেকেই হাসি তামাশা করলেও দৃঢ় মনোবল নিয়ে 6 মাসের মধ্যেই তিনি একজন আদর্শ হাঁস খামারি হিসেবে পরিচিতি পেয়ে যান এলাকায়। আসলে সবসময় ব্যাক বাইট করে এরকমও কিছু মানুষ আছে, আবার সামনে সামনেও তোমাকে বাইট করবে এরকমও মানুষ আছে, তোমাকে একেবারে হতাশাগ্রস্ত করে দিবে, একেবারে মানে তোমাকে খারাপ ভাবে ট্রিট করতে কিন্তু ওরা কখনো পিছপা হয় না, কিন্তু কখনো তারা সাহায্যের হাতও বাড়িয়ে দেয় না। এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকাই ভালো, এবং সেটাই যেন প্রমাণ করলেন আমাদের এই বগুড়া নায়েবাড়ি। সে কিন্তু টোটালি এই জিনিসটাকে অ্যাভয়েড করে সে তার নিজের প্রচেষ্টা দিয়ে এই হাঁস হাঁস মানে হাঁস পালনের ক্ষেত্রে সে এত ফেমাস হয়েছে যে মোটামুটি খুব ভালো একটা অবস্থান তার হয়ে যায়। প্রতিটি মুহূর্ত খামারের কাজে লাগিয়ে অভাবকে জয় করেন তিনি। শুধু তাই নয়, হাঁস পালন করেও যে স্বাবলম্বী হওয়া যায় অল্প দিনেই বুঝিয়ে দেন সবাইকে। এভাবে স্বাবলম্বী হওয়া নায়েবাড়ি এলাকার হতাশাগ্রস্ত বেকার যুবকদের জন্য কেবল অনুকরণীয় দৃষ্টান্ত নন, তাদের আশার আলো। বর্তমানে দেখো উনি কত কত হাজার হাঁসের মালিক, উনি হচ্ছেন 1,000 হাঁসের খামারের মালিক। তার মানে বুঝতে পারছো ওনার কতটুকু হাঁসের খামার রয়েছে এবং সেখানে কতগুলো হাঁস রয়েছে। ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই যেন উনি প্রমাণ করলেন আর কি। অনুকূল পরিবেশ ও প্রাকৃতিক খাবারের সচ্ছলতার জন্য হাঁসগুলো বেশি ডিম দেয়। 2 বছর আগে বিদেশ যাওয়ার জন্য যে অর্থ ঋণ করেছিলেন খামারের আয় থেকে সে অর্থ উনি পরিশোধ করে দিয়েছেন এবং কিছু জায়গা জমিও কিনেছেন। দেখেছো কতটুকু স্বাবলম্বী হলে উনি ঋণের টাকাও শোধ করে দিয়েছেন, সাথে আবার জায়গা জমি কিন্তু কিনতে পেরেছেন। খামারের পরিধি বেড়ে যাওয়ায় 2 কর্মচারী তিনি রেখেছেন। এছাড়া হাঁসের খামার গড়ে ওঠার কারণে খাদ্য, শামুক ও হাঁসের ডিম বিক্রির মাধ্যমে আরো 10 জনের কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। তার মানে উনি নিজের তো করেছেন, এর সাথে সাথে ওনার খামারের লোক নিয়োগ করে আবার 10 জনের উনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে কত মানে বড় ওনার কাজ। তার দেখা দেখি এই অঞ্চলে অনেকগুলো হাঁসের খামার গড়ে উঠেছে। নায়েবাড়ির স্বপ্ন আগামীতে হরিহরা গ্রামের প্রতিটি বেকার যুবক হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সারা দেশে যুব সম্প্রদায়ের জন্য অনুকরণীয় আদর্শ সৃষ্টি করবে। দেখেছো উনি এটা কিন্তু একটা আশা আর কি, ওনার এটা আশা যে উনি নিশ্চয়ই এভাবে করেও সবাই আস্তে আস্তে আত্মকর্মসংস্থান মূলক কাজগুলো বেছে নিবে। তাহলে আমরা আসলে ওদের ঘটনাগুলো দেখলে মনে হয় কত মানে ছোট একটা অবস্থান থেকে আসলে মানে এত বড় অবস্থানে এসে পৌঁছেছে, এটা কিন্তু শুধুমাত্র তাদের ইচ্ছা শক্তির জন্য তো বটে, তাদের সাহসটাও কিন্তু আসলে চারটিখানি কথা না। আর সবচেয়ে বড় কথা, ওদের এত স্ট্রাগল করতে পেরেছে বিধায় কিন্তু তারা আজকে এই মানে সরকারের আমাদের যে বইগুলো আছে তারা তাদের মানে কাহিনীগুলো এর মধ্যে স্থান পেয়েছে। তার মানে কতটুকু তারা মানে
মানে কতটুকু তাদের সেই ইচ্ছা শক্তি, তো এদেরকে আমাদের পড়তে হবে, আসলে এদেরকে আমাদের জানতে হবে। আমরা যত জানবো তত আমাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে এই ধরনের ব্যবসা উদ্যোগে বা আমাদের যে আত্ম কর্মসংস্থান সেগুলো আমাদের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ, তোমরা সবাই এখানে থাকছো এমন না যে তোমরা হাঁস মুরগির খামার করবে বাড়িতে গিয়ে, এরকম আসলে না, হয়তো বা তোমাদের সেই সিচুয়েশন না, বাট তোমরা তোমাদের লেভেল থেকে যে যতটুকু যে যতটুকু তার লেভেলে আছো সে ততটুকু তার লেভেল থেকে কিন্তু তোমরা নিজেকে উদ্যোগী করে নিতে পারো। এমন না যে হ্যাঁ আমি তো মাত্র এখন এসএসসি পরীক্ষার্তির সামনে, হ্যাঁ আমরা কিভাবে, আসলে তা না, বয়সটা কোনো ফ্যাক্টর না, কাজ করার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না, এটা তোমার মনের মধ্যে। হ্যাঁ, শিক্ষাটা কিন্তু বড় কথা, শিক্ষা অবশ্যই তোমার লাগবে, শিক্ষা হচ্ছে এক নম্বর, এবং সাথে সাথে তোমার মনের মধ্যে একটা এইম নিয়ে তোমাকে বড় হতে হবে যে আমি আসলে ভবিষ্যতে কি করতে চাই। এইমটা থাকলেই কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউয়াস থাকবে এবং সাথে সাথে তোমার ওই এইমটাকে তুমি ধরতে পারবে। তো আশা করবো তোমরা এভাবে হ্যাঁ নিজেকে কি করবা, চেষ্টা করবা, হ্যাঁ নিজের চেষ্টা করবা, নিজের ইচ্ছা শক্তি দিয়ে, যাতে তোমরা এক সময় একজন ভালো ব্যবসা উদ্যোগী, উদ্যোক্তা আমরা যেটাকে বলবো, সেটা তোমরা হতে পারো। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? নো মিস, আচ্ছা মিস এখান থেকে কি সৃজনশীল আসে হ্যাঁ অবশ্যই, এক্সামে? এখানে হ্যাঁ অবশ্যই সৃজনশীল আসে, ম্যাক্সিমাম আসে তোমার একটু জ্ঞানমূলক চ্যাপ্টার আসে, এখানে জ্ঞানমূলকের জন্য এই চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে, তবে আসার সম্ভাবনা থাকে। অনেক সময় সৃজনশীলও আসে, এটা হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি বা এই ধরনের লাইনগুলো দিয়ে তোমার সৃজনশীল আসে। ঠিক আছে, এটা এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে যেগুলো জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এটা যার কারণে এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই, শিখতে হবে। ঠিক আছে, শিখতে হবে।